শুভন্ধুরা যারা ইনশর্ট অ্যাপ্লিকেশানে ইউটিউব ভিডিও এডিটিং করো তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখো কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা যখন তোমাদের ইউটিউব ভিডিও ইনশর্ট অ্যাপ্লিকেশানে এডিটিং করো তখন কিন্তু ইনশর্ট নামটা কিন্তু থেকে যায় নিচে ইনশর্ট নামটা থেকে যায় সে নামটা তোমরা কিভাবে রিমুভ করবে তা আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো আর বন্ধুরা ইনশর্ট অ্যাপ্লিকেশনে কিভাবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও এডিটিং করবে তা তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো সো হ্যালো বন্ধুরা আমি হচ্ছে মাইন আর আমার চ্যানেল মাইনগানে তোমাদের সকলকে স্বাগত জানাই সো বন্ধুরা এবার আমি তোমাদের আমার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তোমরা কিভাবে তোমাদের ইউটিউব ভিডিও সঠিক নিয়মে এডিটিং করবে সো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দাও এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও কারণ আমি ইউটিউব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে যখন তখন আপলোড করতে থাকি চলো তাহলে এবার মোবাইল বন্ধুরা তোমরা তোমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও ইনশর্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমরা তোমাদের একটা ভিডিও সিলেক্ট করো না তো ভিডিও সিলেক্ট করার জন্য ভিডিও সেকশনে ক্লিক করে দাও এবার তোমরা তোমাদের একটা ভিডিও সিলেক্ট করো না তো আমি এই ভিডিওটা আমার সিলেক্ট করলাম এবার ভিডিও সিলেক্ট করার পর এখানে কিন্তু তোমাদের ইউটিউব সাইজ ভিডিও করতে হবে তো ইউটিউব সাইজ করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানটাতে ক্লিক করে দাও এবার ওই অপশানটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে সিক্সটি পয়েন্ট এখানে ক্লিক করে দাও এবার ওটা ক্লিক করার পর এটা রাইট মেরে দাও তাহলে কিন্তু এটা ইউটিউব সাইজ ভিডিও হয়ে যাবে এবং বন্ধুরা আমি তোমাদের কিন্তু এটা ভিডিও শেষে এই ইনশর্ট নামটা কিন্তু সরিয়ে দেখাবো জাস্ট এই মানে এই অ্যাপ্লিকেশনটাতে কি কি ফিচার আছে তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই আমি সো বন্ধুরা তোমরা যদি তোমাদের ভিডিওতে মিউজিক লাগাতে চাও তাহলে মিউজিকে ক্লিক করে দেবা এবার মিউজিকে ক্লিক করার পর এখানে লেখা আছে ট্র্যাক এই ট্র্যাকে ক্লিক করে দেবা এবার ওখানে ক্লিক করার পর তোমাদের চ্যানেলটা যদি টেকনিক্যাল বা ব্লগ বা কুকিং চ্যানেল থাকে তাহলে কিন্তু এখানে অনেকগুলো ফ্রি মিউজিক আছে তোমরা এই মিউজিকগুলোকে কিন্তু তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো সো বন্ধুরা তোমাদের যদি নিজস্ব কোনো মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু মাই মিউজিক এখানে ক্লিক করে দেবা তাহলে তোমাদের মিউজিকগুলো বের হয়ে যাবে এবার তোমরা মিউজিকগুলো সিলেক্ট করে নেবা এবং যাদের এন্টারটেনমেন্ট বা ফানি ভিডিও চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তারা কিন্তু এটা ইফেক্টেডগুলো এখানে ইউজ করতে পারে এখানে কিন্তু অনেকগুলো ফ্রি ইফেক্টেড আছে তাদের ভিডিওর জন্য কিন্তু ইউজ করতে পারে এবং বন্ধুরা তোমরা যদি তোমাদের ভিডিওতে ইমোজি লাগাতে চাও তাহলে কিন্তু এখানে ক্লিক করতে পার তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ইমোজি আছে জাস্ট আমি এই ইমোজিটা সিলেক্ট করলাম এবং এই ইমোজিটা সিলেক্ট করলাম জাস্ট তোমাদের এটা আমি সেট করে দেখাচ্ছি কেমন লাগছে আমার ভিডিওটা সো এখানে আমি একটা লাগিয়ে দিলাম এবং এখানে একটা লাগিয়ে দিলাম এবার বন্ধুরা আমি তোমাদের আমার ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু কত অ্যাট্রাকটিভ লাগছে মানে দেখতে খুব ভালো লাগছে সো বন্ধুরা তোমরা যদি এবার তোমাদের ভিডিওতে টেক্সট লিখতে চাও তো টেক্সটে ক্লিক করে দেবা এবার এখানে টেক্সট লেখার পর এখানে কিন্তু কালারিং সেট করতে পারবা যে কোনো কালার এখানে বিভিন্ন ধরনের কালার আছে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর জন্য সিলেক্ট করতে পারবা সো এবার তোমাদের বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে বন্ধুরা ফিল্টার মানে তোমাদের যদি ভিডিওটা মানে কালারিং করতে চাও তাহলে এখানে কিন্তু কালারিং করতে পারো কালারিং করার জন্য অ্যাড জাস্ট লেখা আছে এখানে ক্লিক করে দাও এবার ওখানে ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দাও তাহলে দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটা কিন্তু কালারিং হয়ে যাবে জাস্ট এখানে আমি এটা করলাম অ্যান্ড এটা একটু বাড়িয়ে দিলাম জাস্ট আমার ভিডিওটা দেখতে ভালো লাগবে এবার ওটা করার পর বন্ধুরা এটা আমি রাইট মেরে দিলাম সো বন্ধুরা তোমরা যদি তোমাদের ভিডিওটা কাটতে চাও মানে প্রথম বা মিডিয়াম স্টাম বা লাস্টের দিকে কাটতে চাও তাহলে কিন্তু এখানে কাটতে পারবে এখানে কেচি অপশান আছে সো এবার এখানে বন্ধুরা তোমরা যারা মানে টিকটক বা জোস ভিডিও বানাও তো তাদের ভিডিওর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড লাগাতে চাও তাহলে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারো তাহলে ব্যাকগ্রাউন্ডও লাগাতে পারবে এই অ্যাপ্লিকেশন থেকে এবং তোমাদের ভিডিওটা তোমরা যদি ফাস্ট করতে যাও তাহলে ফাস্ট করার জন্য এখানে লেখা আছে একটা অপশান স্পেড তো এখানে কিন্তু এখানে কমা বাড়া করতে পারবো তাহলে তোমাদের ভিডিওটা কিন্তু ফাস্ট হয়ে যাবে এবং তোমাদের তো এটা কোনো কাজে লাগবে না জাস্ট এটা তোমাদের যেহেতু ইউটিউব ভিডিও তোমরা সিলেক্ট করছো জাস্ট ওটা কোনো কাজে লাগবে না সো বন্ধুরা আরও অনেকগুলো ফিচার আছে এই অ্যাপ্লিকেশানটার ভিতরে তো বন্ধুরা আমি এতগুলো একসাথে বলতে পারবো না কারণ বন্ধুরা আমার ভিডিওটা যদি এত মানে সব কিছু ফিচার বলে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা হয়তো বোরিং লেগে যাবে তোমাদের দেখতে কিন্তু বোরিং লাগবে তো জাস্ট আমি নেক্সট টাইমে হয়তো বলে দেবো সো বন্ধুরা এবার তোমরা কি করবা ইনশর্ট নামটা সরাবার জন্য এবার তোমরা কি করবা এখানে একটা অপশান দেখতে পাচ্ছ করস চিহ্ন লেখা আছে লেখাচ্ছে করসচিহ্নটা ক্লিক করে দেবা এবার ওটাতে ক্লিক করার পর বন্ধুরা নিচে আছে ফ্রি রিমুভ এই অপশানটাতে ক্লিক করে দেবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ইনশর্ট নামটা কিন্তু সরে গেছে সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দেখাচ্ছি আর আবার ওপেন করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনশর্ট নামটা সরে গেছে তো তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে খুবই সহজে কিন্তু তোমাদের ভিডিওর ইনশর্ট নামটা মানে সরাতে পারবে সো বন্ধুরা তোমরা কিন্তু এই অ্যাপটা ইউজ করতে পারো ইউটিউব ভিডিওর জন্য বেস্ট অ্যাপ সো বন্ধুরা আমিও কিন্তু এই অ্যাপটাতে মানে ইউটিউব ভিডিও এডিটিং করি সো তোমরা চাইলে কিন্তু এই অ্যাপটা ইউজ করতে পারো সো বন্ধুরা এবার তোমরা কী করবা তোমরা তোমাদের ভিডিওটা সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করে দাও এবার সেভে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু লেখা আছে এক হাজার আশি পি লেখা আছে এটাই কিন্তু তোমরা সিলেক্ট করবে কারণ বন্ধুরা এটা যদি তোমরা সিলেক্ট করে নাও তাহলে কিন্তু তোমাদের ইউটিউব ভিডিওর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আসবে সো বন্ধুরা আমার ভিডিওটা এ পর্যন্ত ছিল সো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যেন নতুন এসেছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও কারণ বন্ধুরা আমি ইউটিউব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে যখন তখন আপলোড করতে থাকি সো বন্ধুরা আবারও নেক্সট ভিডিও তো দেখা হবে আজকের জন্য বাই